আসসালামুয়ালাইকুম, তো কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো বাকি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চিড়িয়াখানার নতুন নতুন পশুপাখির ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিড়িয়াখানা কোন প্রাণ আপনি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন, দেখেন দেখতে চ্যানেলের। তো দর্শক, আজকে কিন্তু ঈদের দিন, সবাইকে কিন্তু ঈদের শুভেচ্ছা। তো দর্শক, এই যে ঈদের দিনে ভাগের ঘরের সামনে যে কীরকম দর্শক ভিড় হয়েছিল, এবং কিছুক্ষণ পরে কিন্তু এদেরকে খাবার দেওয়া হবে। তো এদেরকে খাবারের দৃশ্যটা আপনাকে দেখাবো, যে আজকে এই বাঘের খাবারের দৃশ্যটা দেখার জন্য কী পরিমাণ দর্শক এখানে জড়ো হবে সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, চ্যানেলের সাথেই থাকেন। এখানে আসছে খাবার দেখার জন্য, কিছুদিন পরে খাবার দিলে আমার চলে আসছে। এখানে কিন্তু চিড়িয়াখানা সব থেকে বেশি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু যে বাঘের খাবার দেয় সেই মাংস কিন্তু চলে আসতেছে। ঈদের দিন কী পরিমাণ দর্শক বাঘের ঘরের সামনে আসছিল দেশটা দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে চলে আসছে মাংস, দৃশ্য আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। খুব খারাপ একটা দৃশ্য, দেখার জন্য রাখবো কীভাবে ভাব মাংসে দর্শক বাইরে গেলে আর আগাবো না,
ভিডিও কর, ভিডিও তো করলাম এক গরু ছিল।